নমস্কার বন্ধুরা আমি রুমকি আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি কর্নের দুটো রেসিপি নিয়ে এসেছি প্রথমটা আমি মিওনি কর্ন বানাবো তারপর মশালা মিক্স কর্ন বানাবো তো তার জন্য প্রথমে আমি একটা ভুট্টাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলাম এই দেখুন পুরো ছাড়ানো হয়ে গেছে আপনারা চাইলে প্যাকেটে যে শপিং মলে কর্ন পাওয়া যায় সেইগুলো আপনারা নিতে পারেন তো আমি ফ্রেশ একদম ভুট্টা কিনেছিলাম সেইটা থেকে আমি বীজগুলো ছাড়িয়ে নিয়েছি এই এক কাপ আমার ভুট্টা হয়েছিল ভুট্টার বীজগুলো তো আমি প্রথমে কড়াইয়ের মধ্যে ভুট্টার বীজগুলো দিয়ে দিচ্ছি মানে কর্ন আমি দিয়ে দিলাম তারপর ওই কাপেরই এক কাপ জল দিয়ে আমি দশ মিনিট একটু গ্যাসে ফ্লেম বাড়িয়ে ফুটিয়ে নেব যাতে হাল আরও একটু সফট হয়ে যায় খেতে বেশ নরম ভালো লাগে এই ফুট্টাগুলো খেতে এত মিষ্টি না মানে কি বলবো এরপর আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি যাতে নুনটা বীচের মধ্যে ভালোভাবে ঢুকে যায় অল্প স্বাদ অনুযায়ী নুন দিয়ে আপ দশ মিনিট আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন জলটা একদম শুকিয়ে এসেছে আর কর্নগুলো আরও একটু ফুলে গেছে একটু বড় বড় হয়েছে দেখেই বুঝতে পারছেন আমি এরপর এটা জল ঝরতে দিয়ে দিলাম যেটুকু জল ছিল খুব একটা জল ছিল না তাও একটা ফুটো বাটির মধ্যে এরকম ঝরতে দিয়ে দিলাম এরপর আমি কড়াইয়ের মধ্যে গ্যাসের উপর কড়াই চাপিয়ে দেব। এবার হাফ চামচ বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে আমি কর্নটা দিয়ে দিলাম দুভাগে আমি কর্নটা ভাগ করে নিয়েছিলাম ওই জন্য হাফ আমি কর্ন দিয়ে বাটার দিয়ে ফ্রাই করে নিচ্ছি তারপর গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী একটুখানি নুন কারণ নুন একবার সিদ্ধ সময় দিয়েছি ওই জন্য নুনটা একটু মেপে দিতে হবে আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আপনাদের পছন্দ মতো মেওনিস দেবেন তো আমি এখানে ভেজ মেওনিজ দিচ্ছি তো মিওনিসটা দু চামচের মতো দিলাম দিয়ে ভালোভাবে কনের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে যাতে ভালোভাবে মিশে যায় কনের সাথে দেখুন হয়ে গেছে রেডি খুবই ইজি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় বাড়িতে এইভাবে একবার করে দেখবেন রেডি হয়ে গেল মেওনিস কন এরপর ওই কড়াইয়ের মধ্যেই আমি আবারও হাফ চামচ বাটার দিয়ে বাটারটা মেল্ট হতে দেব তারপর আমি একটু ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু ফ্রাই করে নেব খুব ফ্রাই করব না একটু হালকা ফ্রাই করে নেব এরপর স্বাদ অনুযায়ী নুন আর একটুখানি গোলমরিচ দিয়ে আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা সাথে মিশিয়ে নিচ্ছি এরপর আমি হাফ যে কনটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটাকেও ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবেন বাড়িয়ে রাখবেন না আর আমি এক চামচের মতো টমেটোর সস দিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম দেখতে পাচ্ছেন কী ইজি একদম খুব চট বানানো হয়ে যায় এইভাবে সার্ভ করে দিন ব্যাস রেডি মিক্স চটপাটা কর্নও রেডি হয়ে গেল তারপর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করুন তো যদি আপনাদের আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশের বেল আইকনটি টিপে দেবেন তাহলে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ